প্রয়োজনে মেসেজ করবেন। কেন এমন কথা বললেন পরিমণি? হঠাৎ এক অভিনব পোস্ট দিয়েছেন ঢালিউডের আলোচিত এবং জনপ্রিয় নায়িকা পরিমণি। ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন প্রয়োজনে মোবাইলে মেসেজ করার আহ্বান। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? সোমবার 10 এপ্রিল নিজের ফেসবুক পেজের দেয়ালে এ লেখা পোস্ট করেন পরিমণি। ওই পোস্ট থেকে জানা যায় এখন পরি তার সঙ্গে কিংবা তার বেডরুমের আশেপাশে মোবাইল ফোন রাখেন না, আর এ কারণে মোবাইলে কারো ফোন কল রিসিভও তিনি সঠিক সময়ে করতে পারেন না। এ কারণে প্রয়োজনে তার পরিচিতরা যেন তাকে মেসেজ করেন। কেন হঠাৎ মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে ছাড়ছেন সন্তানরা? তার কারণও তিনি তার পোস্টে জানিয়েছেন। একমাত্র ছেলে রাজের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মা হিসেবে পরি চান এত অল্প সময়ে ছেলে যেন মোবাইলের প্রতি আসক্ত না হয়ে যায়, মোবাইলে আসক্তি যেন ছেড়ে গড়ে না ওঠে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন মূলত পরি। শুধু মোবাইল ফোন থেকে ছেলেকে দূরে রাখতে চান না পরি, পাশাপাশি চান সুকুমার রায়, রবীন্দ্রনাথের কবিতা ছড়া বা ছোটদের গানের সঙ্গে ছেলের অল্প বয়সে পরিচয় হোক। এতে করে শুদ্ধ ভাষা শেখা যেমন সহজে শেখা যাবে, তেমনি ভালো রুচি বেঁধে তৈরি হবে। পরিমণির এমন পদক্ষেপের প্রশংসা করেছেন অনেক নেটিজেনই। কমেন্টে কেউ লিখেছেন খুব ভালো অভ্যাস, কেউ বলেছেন যথাযথ উদ্যোগ, কেউ আবার পরিমণিকে সচেতন মা বলে আখ্যা দিয়েছেন। পরির এ বিষয়টা অনেক মায়ের কাছে শিক্ষণীয় বলেও লিখেছেন অনেক নেটিজেনরা।